হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রাণী। আজকে আমি আমার রান্নাঘরে পেঁপের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হলো পেঁপের হালুয়া। চলুন রান্নাটা করা যাক। এখানে দুটো পেঁপে নিয়েছি, আমি পেঁপে দুটো খোলা ছাড়িয়ে নিচ্ছি। খোলা ছাড়ানো হয়ে গেছে, এবার পেঁপেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে পেঁপের টুকরোগুলো মিক্সিতে গ্রেট করে নেব। গ্রেট করার পর এই রকম হলো। ওভেনে একটা ফ্রাই প্যান বসাচ্ছি। প্যানের মধ্যে বেশ খানিকটা ঘি আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি, সেইগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই কাজুর টুকরোগুলো ঘিয়ের মধ্যে হালকা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পেঁপেগুলো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না পেঁপেগুলো সেদ্ধ হয়। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা আমি ফুটিয়ে 2 কাপের মতো করে নিয়েছি। 6 খানা এলাচ নিয়েছি, এলাচগুলো আমি ভেঙে নিচ্ছি। ঢাকনা খুলছি। পেঁপে নরম হয়ে গেছে। দুধটা পেঁপের মধ্যে ঢেলে দিচ্ছি। এলাচগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁপে আর দুধ একসঙ্গে ভালো মতো জাল দিতে হবে। পেঁপে অল্প শুকিয়ে এসছে, আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি।
এবার চিনির সঙ্গে পেঁপেটা ভালো মতো পাক করতে হবে। এবার ওভেনের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না এটা শুকনো হচ্ছে। শুকনো হয়ে গেছে, ঘিও ছেড়ে দিয়েছে, আমার পেঁপের হালুয়া হয়ে গেছে। ওভেনটা আমি অফ করে দিচ্ছি। আমার পেঁপের হালুয়া হয়ে গেছে, এটা খেতে খুবই সুন্দর। আপনারা করবেন? আজ তাহলে পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।